প্রতিবছর 25 ফেব্রুয়ারি দেখা যায় এমন করুণ চিত্র। স্বজনদের বুক জুড়ে শুধু কান্না আর হাহাকার। 2009 সালে প্রাণ হারানো বেশিরভাগ সেনা কর্মকর্তাদের দাফন করা হয় বনানী কবরস্থানে। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধানরা। নিহতদের শান্তি কামনায় করা হয় মোনাজাত। শ্রদ্ধা নিবেদন শেষে ক্ষোভ ও হতাশার কথা এভাবে প্রকাশ করেন প্রিয়জনরা। সন্তান যে হারায় গেছে, কিভাবে যে আমাদের দিন গেছে, এক পাক পড়ুয়ারই জানি আর ছেলের বিচারটা দেখে গেলাম আত্মা শান্তি হয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের অন্তরালে ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন তারা। দ্রুত যাতে বিচারটা সম্পন্ন হয় এবং সম্পন্ন করে এটা রায়টা যাতে কার্যকর করে। আমাদের থেকে একটা দাবি ছিল যে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেন গঠন করা হয়, একটা নিরপেক্ষ ব্যক্তির অধীনে বের করার চেষ্টা করবে যে এর পেছনে নেপথ্যে কারা ছিল। বিজিবির মহাপরিচালক বলেন এই বাহিনী এখন অনেক শৃঙ্খল। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি হবে। বিজিবি বর্তমান সময়কার বিজিবি তাদের শৃঙ্খলা, কার্যদক্ষতা, সরঞ্জামাদি এবং অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে অনেক বেশি দক্ষ। বিচারের রায় যথাযথভাবে কার্যকর হবে। আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে যেমন ভয় করে আসছেন, আমরা মনে করি ধৈর্য ধারণ করবেন, আমরা অবশ্যই এর বিচার আমরা দেখতে পাব। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা কথা বলেন। যে তদন্ত করে যে প্রকৃত সত্য, সেই সত্য উদ্ঘাটিত করা সম্ভব হয়নি। এর পিছনে কারা ছিল, কেন এই ঘটনাগুলো ঘটিয়েছিল, হাইকোর্ট ডিভিশনে এটা বিচার হয়ে গেছে, অ্যাপিলের ডিভিশনে আছে। আমরা আশা করি দেশের প্রচলিত নিয়ম পালন করে দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন হবে। পিলখানা ট্র্যাজেডির 13 বছরেও শেষ হয়নি ঘটনার বিচার প্রক্রিয়া। হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে, তা সর্বোচ্চ আদালতে আপিল শুনানির অপেক্ষায়। অন্যদিকে একই ঘটনায় করা বিস্ফোরক আইনে মামলার বিচার চলছে ঢিমেতালে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।